পানের সঙ্গে মাত্র দুইটি উপাদান মিলিয়ে খেয়ে নিন, আর তারপরে দেখুন নিজের শরীরে কি পরিবর্তন ঘটে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইড। হ্যাঁ বন্ধু, পান অনেকেই একেবারেই খান না, কিন্তু আজকের নুস্খাটি জানার পরে আপনিও কিন্তু পান খেতে শুরু করবেন। আর যারা পান, সুপারি, জর্দা বা আরো নানা রকম পান মশলা দিয়ে খেয়ে থাকেন, তারা এবার থেকে পান মশলা দিয়ে পান খাওয়া বন্ধ করে আমার বলা এই নুস্খাটি খেয়ে দেখুন বন্ধু। আপনি এতটাই অবিশ্বাস্য উপকার পাবেন যে অবাক হয়ে যাবেন। বন্ধু, পানের সঙ্গে মাত্র দুটি ভেষজ উপাদান আপনাকে মেলাতে হবে, এবং এই দুটি উপাদান আপনার হাতের কাছেই থাকে, আপনার রান্নাঘরেই আপনি পেয়ে যাবেন। আপনাকে বাইরে যেতে হবে না, কোনোভাবে কোনো কষ্ট করতে হবে না। পানের সঙ্গে মাত্র এই দুইটি ভেষজ উপাদান মিলিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে যত ক্লান্তি থাকুক না কেন, তা একেবারে দূর হয়ে যাবে। আপনার স্নায়বিক দুর্বলতা থাকলে তাও কেটে যাবে, পুরুষদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে বন্ধু, এবং আপনার মন মেজাজে এমন ফুর্তি চলে আসবে যে আপনি যে কোনো কাজে এনার্জি অনেক বেশি পাবেন। আপনার দুর্বলতা কমজোরি কি জিনিস তা আপনি ভুলে যাবেন। আর এই এই পানের সঙ্গে এই দুটি উপাদান দিয়ে পান খাওয়ার পরে আপনাকে সেবন করতে হবে ঈষৎ উষ্ণ গরম জল। বন্ধু, ঈষৎ উষ্ণ গরম জল যদি আপনি এই নুস্খাটি খাওয়ার পরে সেবন করতে পারে, তাহলে এর কার্যকারিতা আরো অনেক গুণ বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে আপনি কি ধরনের এনার্জি, কি ধরনের স্ফূর্তি, কি ধরনের শারীরিক সক্ষমতা অনুভব করছেন। বন্ধু, পান তো এমনিতেই হজমে সাহায্য করে। পান খেলে আমাদের লালা গ্রন্থির নিঃসরণ বেড়ে যায়, এবং লালার মধ্যে থাকা এনজাইম আমাদের হজমে সাহায্য করে, কারণ এই এনজাইম আমাদের খাবারকে ছোট ছোট কণায় পরিণত করে, ফলে এটি হজম করতে অনেক সহজ হয়। এছাড়াও পান কিন্তু আপনার যৌন শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বন্ধু। এছাড়া চুলকানি, খোশ পাচড়া ইত্যাদি যদি আপনার থেকে থাকে, তাহলেও কিন্তু পান খেলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার এই সমস্যা একেবারে দূর হয়ে যাবে। যাদের ডায়াবেটিস আছে, তারাও কিন্তু পান পাতার রস খেলে তাদের ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে, তাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেক পরিমাণে কমতে থাকবে, এবং ঠান্ডা সর্দি কাশি জনিত সমস্যাকেও দূর করতে সাহায্য করে পান। এ তো গেল পানের কথা, কিন্তু এর সঙ্গে মিলিয়ে নিতে হবে আরো দুটি উপাদান, এবং সেই দুটি উপাদান হলো আদা ও কালো জিরা। আদা ও কালো জিরাকে যদি আপনি পানের সঙ্গে মিলিয়ে খেতে পারেন বন্ধু, তাহলে আপনার ঠান্ডা সর্দি কাশি জনিত যে কোনো রকম সমস্যা একেবারে দূর হয়ে যাবে। আপনার যদি বহুদিন থেকে বুকে কফ জমে থাকে, যদি শুষ্ক কাশি হতে থাকে, বুকের থেকে কফ বের হতে না যায়, তাহলে এই নুস্খাটি খেয়ে দেখুন বন্ধু। 3 থেকে 4 দিনের মধ্যে বুকে জমা কফ একেবারে বের হয়ে যাবে। যাদের এই ভাইরাসের সময় নানা রকম জ্বর, সর্দি, কাশির কারণে মুখে অরুচি দেখা দিয়েছে, যারা একেবারে খাবার খেতে পারছেন না, তারা তাদের এই অরুচি দূর করার জন্য এই নুস্খাটি খেয়ে দেখুন বন্ধু। এই নুস্খার একবার সেবনই আপনার অরুচি একদম দূর হয়ে যাবে। যেখানে আপনি এর আগে একেবারেই খাবার খেতে পারছিলেন না, দেখবেন আপনি প্লেট ভরে খাবার খেয়ে নিচ্ছেন। বন্ধু, আপনার ক্ষুধামন্দা থেকে আরম্ভ করে অরুচি, খিদে না হওয়া ইত্যাদি সমস্ত সমস্যা এটি কমিয়ে দেবে। আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে বন্ধু, এই আদা ও কালোজিরা পানের সঙ্গে মিশিয়ে খেলে সেটি কিন্তু ব্যথা নাশকের মতো কাজ করবে। আপনার কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। আপনি এই নুস্খাটি একবার খেয়ে দেখুন বন্ধু। আপনার শরীরে বাতের ব্যথা থাক বা জয়েন্টের ব্যথা, বা হাড় দুর্বল হয়ে যাওয়ার জন্য যদি হাড়ে ব্যথা থাকে, তা সমস্ত কিছু কমে যাবে। আপনার কোমরে যদি ব্যথা হয়ে থাকে, যদি হাঁটুতে ব্যথা হয়, যদি পিঠে ব্যথা হয় ইত্যাদি নানা রকম ব্যথা কিন্তু একেবারে পালিয়ে যাবে। বন্ধু, এটি যে কত তাড়াতাড়ি ব্যথানাশক হিসেবে আপনাকে আরাম দেবে তা আপনি ভাবতেও পারবেন না। আপনার যদি রক্তচাপ থেকে থাকে, তাহলে এটি আপনার রক্তচাপকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এমনকি আপনার হার্টে কোনোদিন ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনি এই নুস্খা গ্রহণ করতে পারেন। বন্ধু, আপনার হার্টের ব্লককে ভালো করতেও এটি সাহায্য করবে, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাকে একেবারে কমিয়ে দেবে, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ হওয়ার সম্ভাবনাকে
সংখ্যাকেও কিন্তু এই নুস্কা কমিয়ে দিতে পারে। বন্ধু বন্ধু পান তো আপনি খাবেন, কিন্তু পানের বোটা কিন্তু কখনোই খাবেন না, এতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। এবার বন্ধু জেনে নেবেন চলুন যে কিভাবে এই নুস্কাটি আপনি বানাবেন। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধু এর জন্য আপনাকে একটি পান নিয়ে নিতে হবে এবং এর বোটা সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে এবং এর সঙ্গে আপনাকে 1 ইঞ্চি আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। কালো জিরাকে আপনি একটু গুঁড়ো করে নেবেন বন্ধু, সে আপনি হামানদির সাথেও গুঁড়ো করতে পারেন অথবা আপনি মিক্সিতেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। তবে বন্ধু মনে রাখবেন কালো জিরাকে কিন্তু বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে আপনাকে শুকিয়ে নিতে হবে এবং কালো জিরা গুঁড়ো আপনি আগের থেকে বেশি পরিমাণে করে রাখবেন না। যখন আপনি এটি ব্যবহার করবেন তখন যেটুকু পরিমাণ আপনার প্রয়োজন ততটুকুই কিন্তু গুঁড়ো করে নেবেন। আগের থেকে গুঁড়ো করে রাখলে কিন্তু এটি ততটা ভালো কাজ দেবে না। বন্ধু এবার এই 3টি উপাদানকে একসঙ্গে মিলিয়ে আপনাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। বন্ধু এটিকে সম্পূর্ণভাবে চিবিয়ে চিবিয়ে এর রস এবং সম্পূর্ণটা খাওয়ার পরে আর 5 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে এবং তার সঙ্গে আপনাকে খেতে হবে 1 গ্লাস ঈষদুষ্ণ জল। আপনি যদি এই নুস্কাটি সেবন করার পরে জল পান করতে পারেন তাহলে আপনার শরীরে যা যা রোগ বললাম তা কখনোই দেখা দেবে না বন্ধু। আপনি একেবারে সুস্থ সবল মানুষ হিসেবে নিজেকে দেখতে পাবেন। আপনার বয়স যদি 75 বছর বা 80 বছরও হয়ে থাকে আপনার শরীরের স্ফূর্তি সক্ষমতা ইত্যাদি হয়ে যাবে একেবারে 25 বছরের যুবকের মতো। বন্ধু আপনার শরীরের জোর শক্তি ইত্যাদি অনেক গুণ বেড়ে যাবে, ক্লান্তি স্নায়বিক দুর্বলতা অবসাদ ইত্যাদি একদম দূরে চলে যাবে। এবার বন্ধু জেনে নিন যে এটি আপনি কখন সেবন করবেন। এটি আপনাকে রাতের খাবার খাওয়ার 30 মিনিট পরে সেবন করতে হবে এবং তারপরে আরো 5 মিনিট পরে আপনাকে ঈষদুষ্ণ জল পান করতে হবে। এবার জেনে নিন বন্ধু কারা এই নুস্কা গ্রহণ করতে পারবেন না। যারা গর্ভবতী মহিলা তারা কখনো এই নুস্কাটি গ্রহণ করবেন না বন্ধু, এবং যাদের বাচ্চা ছোট, যারা সদ্য মা হয়েছেন, বাচ্চাকে দুধ খাওয়ান, তারাও কিন্তু এই নুস্কা সেবন করবেন না। আর যারা রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন তারাও এই নুস্কা সেবন করবেন না বন্ধু। বন্ধু এমন ভাবে যদি আপনি এই নুস্কা গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে পরিবর্তন আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন আর বাকিরা দেখে তো অবাক হয়ে যাবেই। বন্ধু এই নুস্কাটি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, কারণ তারাও কিন্তু এই নুস্কা ব্যবহার করে এতটাই উপকৃত হবেন যে তারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবেন। তো বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরপরে দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।